গুড মর্নিং স্টুডেন্টস আজ আমি ক্লাস থ্রি কম্পিউটারের একটি ক্লাস নেব সকল ছাত্রছাত্রীদের অনুরোধ করছি তোমরা এই ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে চলো শুরু করা যাক আজকের এই পাঠটি আজকে যে পাঠটি পড়াবো সেটা হচ্ছে কম্পিউটারের বিশেষ কিছু অংশ বিশেষ কিছু অংশ সেগুলো হচ্ছে কম্পিউটার আমরা জানি যে এ কী কাজ করে কম্পিউটারের মূল ফাংশনটা কি কম্পিউটার ফাংশন হচ্ছে ইনপুট গ্রহণ করা এবং দু নম্বর হচ্ছে কি ইনপুট গৃহীত অংশগুলিকে প্রসেসিং করা তারপর যথাযথ ফলাফল প্রদান করা এবং মেমোরিতে সঞ্চিত করে রাখা এই হলো মূল কম্পিউটারে কিছু কাজ এরপর এটিকে যদি আমি একটা ব্লক ব্লগ মধ্যে দেখাতে চাই তাহলে কি দেখাবো এটি হচ্ছে ইনপুট যাকে আমরা এই সিম্বল দিয়ে প্রকাশ করছি এবং সেখান থেকে এটি অ্যারো দিচ্ছি সেখানে কি যাচ্ছে কি প্রসেসিং হচ্ছে এবং সেখান থেকে কি বেরোচ্ছে আউটপুট এই প্রসেসিং সময় আমরা কি করছি ডেটাগুলোকে মেমোরিতে স্টোর করে রাখছি মেমোরি ডিভাইসের মধ্যে তাহলে এগুলো আমরা কম্পিউটারে বিশেষ কাজের মধ্যে একটা সামঞ্জস্য দেখতে পেলাম এরপর আমরা আজ কম্পিউটারের এই সমস্ত কার্য প্রজানি পরিচালনার জন্য কিছু অংশ থাকে যেগুলোকে আমরা ডিভাইস বলি সেই ডিভাইস সম্পর্কে একটু জানার চেষ্টা করব তা ডিভাইসগুলো কি এই ইনপুট ইনপুট যদি চালানোর জন্য যে সমস্ত ডিভাইস ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে কি কিবোর্ড মাউস এবং আউটপুট যথাযথ ফলাফল প্রকাশের জন্য যে যন্ত্রগুলি ব্যবহার করা হয় সেগুলো সাধারণত মনিটর আছে প্রিন্টার আছে ইত্যাদি আর আছে কি প্রসেসিং প্রসেসিং কাজকর্ম করে কম্পিউটার জংশ তাকে বলা হয় সিপিইউ সিপিএ ফুল ফর্মটা আমরা জানি সিপিউ কে পুরো কথায় বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এরপর আমরা যদি আমাদের এই কম্পিউটারের পুরো সিস্টেমটাকে একটা মানুষের পুরো দেহের অঙ্গের সঙ্গে যদি তুলনা করা হয় তাহলে খুব সহজেই এর সঙ্গে সিমলাটি খুলে পাবো কিরকম কম্পিউটারে যেমন কিবোর্ড আছে মাউস আছে আর কি আছে কিবোর্ড থাকে মাউস থাকে আর থাকে একটা আর থাকে মনিটর আর কিবোর্ড থাকছে এখানে আর এখানে একটা মাউস থাকছে তাহলে এইগুলো হচ্ছে সামগ্রিক একটা চিত্র যেখানে কম্পিউটারকে মূলত ভাবে আমরা হবে দেখে থাকি তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা কম্পিউটারে বিভিন্ন যন্ত্রাংশগুলিকে দেখছি যেগুলো আমরা হাতে স্পর্শ করতে পারি এবং অনুভব করতে পারি যেগুলো স্পর্শ করে তার কার্যগুলোকে পরিচালনা করতে পারি এই জন্য এগুলোকে বলা হয় কম্পিউটারের শারীরিক অংশ বা প্রত্যঙ্গ এবং এই অংশগুলিকে বলা হয় কম্পিউটারে হার্ডওয়্যার কম্পিউটারে কি বলছি হার্ডওয়্যার বলছি কাকে বলছি সিপিউকে কম্পিউটারের মনিটরকে তারপর কিবোর্ডকে এবং মাউসকে এবং প্রত্যেকটি অংশে আবার কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো আমরা পরের ক্লাসে আবার আলোচনা করব। এবং তাদের কি ফাংশনাল বা তাদের কি কাজে ব্যবহার করা হয় তারা কি কাজটি করে সেগুলো সম্পর্কে আমরা জানব তাই আজকে আমরা এটুকুই পড়ার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব তো এই বলেই আজকে আমি আজকের ক্লাস শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং বাড়িতে থেকো গুড